नमस्कार सबाई नमस्कार देव नमस्कार कर मे बोलते नमस्कार तर नमस्कार करब दादा दादा बोलते अनेक दादा आमन निजे दादा बड़दा मेजदा शेजदा पलदा खड़दा चाकदा मालदा हाटदा बागदा शियालदा सब दादा के रही नमस्कार दादारा आशीर्वाद करबें जान दिन दो तीन पैकेट कर बीड़ी खेते दादारा तरह नमस्कार करब कमार दीदी और बौदी ने दीदी बौदी बोलते अनेक दीदी बौदी आमन निजे दीदी बड़दी मेजदी शेजदी छोड़दी बौदी नलदी भंगीदी बड़का दी लास्टे हेगे दी सब दीदी के रही नमस्कार তারপরে আমার ছোট ছোট ভাই বন্ধুরা অশান্তির ট্যাবলেট ভাই বোনেরা তোমাদের তো আর নমস্কার করা যায় না তোমরা আমার থেকে ছোট তাই তো তোমাদের জানাচ্ছি আমার রিডাবল পরিষ্কার ধর ধর বেরিয়ে গেল হাওয়া হাওয়া নমস্কার কম পড়লে ভাগ করে নেবে দরকার হলে চেয়ে নেবে হ্যাঁ আচ্ছা ভেরি গুড এদিকে দেখি এক দাদা বসে আছে দাদার সঙ্গে একটুখানি আলাপ করে নি বলি ও দাদা उत्तम कुमार सरकार की दादा उल्टो पाल्टा खावा दरकार नाम उत्तम कुमार सरकार Oh my God उत्तम कुमार सरकार ओरे बाप रे बाप उत्तम कुमार सरकार और आमी मने करेछी उल्टो पाल्टा खावा दरकार तो दादा अपना हाथे ओटा की गो एटा को बोले एकतारा कौन एकतारा दादा एटा सिकी अपनी कौन एकतारा चिन ओई जे जे एकतारा बाजिए गान करे एकतारा बजाइयो ना एकतारा बजाइले मने पइरा जाय একদিন বাঙালি ছিলাম রে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটা সেই একতারা ও মাই গড ঠিক আছে দাদা এটা বাজিয়ে গান করছিলেন হ্যাঁ এটা বাজিয়ে আমি গান করি খুব ভালো গান করেছেন দাদা খুব ভালো গান করেছেন তা আপনি কি শুধু গান বাজনা করবেন না অন্য কিছু করবেন আমি তো এখানে গান বাজনা করতেই এসেছি ও তাই বুঝি তা আপনার ওইটা একটু বাজান তো আমি একটা গান করি जन्म हो बापर विदि ना हलो हलम करते আচ্ছা দাদা যাই হোক কিছু মনে করবেন না চামড়ার মুখ স্লিপ করে অনেক কিছু বেরিয়ে যায় আপনার ওই যন্ত্রটা একটু বাজান ক্যাকর ম্যাকর করে আমি একটা গান করব আচ্ছা ঠিক আছে আপনি গান ধরুন আমি বাজাচ্ছি খুব ভালো গান করলেন দাদা
এখন তো বয়স হয়ে গেছে, চুল পড়ে হয়ে গেছে টাক, দাঁত পড়ে হয়ে গেছে ফাঁক, তাই তো এখন তেমন ভালো গান করতে পারি না দাদা। তা শুধু কি গান বাজনা হবে না অন্য কিছু হবে গো? আমি তো ঠিক বলতে পারছি না। তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার বান্ধবী আছে, আমার বান্ধবী না। কি বললেন দাদা, বাঁধাকপি আছে? কত করে কিলো গো? আরে বাঁধাকপি নয়, বলেছি বান্ধবী, মানে আমার সহচরী। ও শাখা চুরি? আচ্ছা তো, বলেছি সহচরী মানে আমার ওয়াইফ। ও কলের পাইপ আগে বলবেন তো, আমার বাড়িতে দোখানা পড়ে আছে দাদা। আরে কলের পাইপ নয়, বলেছি ওয়াইফ মানে আমার বউ গো, বউ। ওরে বাপরে বাপ, ঘরের বউকে যে এত কিছু বলে আমার তো জানা ছিল না দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, যাই হোক দাদা, আপনি ডাকুন নাকি আপনার ওয়াইফদের। আপনি বসুন, আমি যাচ্ছি। এই সখী, সখী শুনছ? আমাদের বলছ? হ্যাঁ, শীঘ্র করে এসো, এক ভদ্রলোক তোমাদের ডাকছে। ভদ্রলোককে বসতে বলুন, আমরা একটু শাড়ি পরে আসছি। এ দিদিমণি, এতক্ষণ কি তোমরা আন্ডার প্যান্ট পরে ছিলে না কেন? ইমা, ভালো শাড়ি পরবো তো? আচ্ছা চকচকে ঝকঝকে শাড়ি পরে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি করে আসবে গো। কাজিরা মহব্বতে বালা আঁখিয়ো মে এসা ডালা, কাজিরা মিলে লি মেরি জান, হায় রে মে তেরি মোটা মোটা, নাকের মধ্যে শুকনো পোটা, মন বলে খুঁচে খুঁচে খেতে। কি বলে দাদু? না না কিছু হয়নি গো। বলছিলাম তোমার নাম কি গো? আমার নাম কাকুলি চৌধুরী। কি বললে? কলাতলায় চোর ধরি? সাংঘাতিক মেয়ে ছিলেন বাবা। না না আমি তা বলিনি। তাহলে কি বলেছ? আমি বলেছি আমার নাম কাকুলি চৌধুরী। ও মাই গড, কাকুলি চৌধুরী, খুব ভালো নাম দিদিমণি, নামের মধ্যে ভিটামিন আছে। তো বলছিলাম তুমি কি বলতে পারো আজ এখানে কি নাটক হচ্ছে? আমি ঠিক বলতে পারছি না। তাহলে কে পারবে? আমার সঙ্গে আমার দিদি আছে, আমার দিদি জানে। ওরে বাপরে বাপ, এই মাত্র মিস্টার বললো আমার সঙ্গে আমার সখী আছে, সখী এসে বলছে আমার সঙ্গে আমার দিদি আছে, আবার দিদি এসে বলবে কেন না আমার সঙ্গে আমার হুকুম আছে। না না আমার দিদি ঠিক বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, ডাকো তোমার দিদিকে। আচ্ছা আমি ডাকছি। এ দিদি, দিদি কেন রে, শীঘ্র করে আয় না, এক ভদ্রলোক ডাকছে। ভদ্রলোককে বসতে বল, আমি একটু চা খেয়ে আসছি। এ দিদিমণি, আমার জন্য এক বালতি চা নিয়ে আসবে গো। দাদু অত চা পাতি হবে না। তাহলে গোবর গুলে নিয়ে এসো।
বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন শিল্পী হতে চাই গো বাবু গো বাবু জানে গো না বাদাম বাদাম কুকু কাঁচা বাদাম বাদাম কুকু কাঁচা বাদাম আমার কাছে নেই কুকু যদি তখন আমি পেতাম গুন্ডা দশেক বিয়ে করে একবারে গোডাউন ভর্তি করে রেখে দিতাম না যা হতো একটুখানি কথা বলি অদিদিমানি হ্যাঁ বলুন বেলুন কোথায় পাবো বেলুন নয় আমি বলেছি বলুন আবার বলছে বেলুন আমি কি বেলুনের গান করবো নাকি বেলুন বেলুন দাদা বেলুন আরে দাদা আমি বেলুন বলিনি তাহলে কি বলেছো আমি বলেছি কি বলছেন বলুন ও মাই গড আমি তো মনে করেছি মেলার মাঠে এসেছি বোধহয় বেলুন কিনতে চাইছে যাক দিদিমণি অনেক কথাই হলো তোমার নাম কি তাই বলো আমার নাম হচ্ছে কি কুমারী চঞ্চলা কি বললে কুকুরের চেন খোলা আরে কুকুর আবার কোন কালে প্যান্ট পরেছিল গো এ মা আপনি তো আচ্ছা লোক কি বললে বাচ্চা লোক হ্যাঁ চলো আমি তিনটে ছেলের বাপ আমাকে বলছে বাচ্চা লোক আরে বাচ্চা নয় তাহলে আমি বলেছি আপনি আচ্ছা লোক মানে আপনি খুব ভালো লোক হ্যাঁ ভালো কেন হবো না আমি তো হচ্ছি যে বাপের ডবল ভদ্রলোক ছেলে গো আমার নাম হচ্ছে কি কলকাতার 420 গ্যাদারিং জাম পেট্রোল পাম্প ও তাই বুঝি হ্যাঁ গো এই যে দেখছো না এটা হচ্ছে কি আমার পেট্রোলের ডিপো এখান থেকে আমি গোটা পশ্চিমবাংলায় পেট্রোল সাপ্লাই করি গো দাদু আপনি না খুব রসিক লোক আর বলো না দিদিমণি আর রসের কি দেখেছো দিদিমণি রসের কি দেখেছো এখন তো বয়স হয়ে গেছে রস কস শুকিয়ে একেবারে ভেলি গুড় পাটালি গুড় খেজুরের গুড় হয়ে গেছে গো আগে আমার এত রস ছিল ইয়ং বয়সে এত রস ছিল গোটা পশ্চিমবাংলার লোকে আমার রসে মুড়ি ভিজিয়ে খেত গো দাদু আপনি খুব ভালো হ্যাঁ সে তো বটে হ্যাঁ বলছিলাম তোমরা কি বলতে পারো আজ এখানে কি নাটক হচ্ছে দাদু আজকের নাটক বেদের মেয়ে জ্যোৎস্না ওরে বাপ রে বাপ বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে কথার ভিতর মোটা মোটা সার পোকা ঢুকেছে এসব গান হবে তো হ্যাঁ হবে আরো গান আছে কি গান দাদু ওই যে ওরে তারা ও তুই বিড়ি ধরা আগুন কোথায় পাবি থাক দাদু আর করতে হবে না আমাকে তো চেনো না আমি যে কি জিনিস আমি হচ্ছে কি এই মানে এখানকার জিরো পাওয়ারের হিরো বুঝেছো তাহলে নাচ গান দাদু আমরা নাচ গান জানি জানি জানো তাহলে শুরু করো আচ্ছা ঠিক আছে শুরু করছি পাঠালে জেনিওতি তার কাছে এই মিনতি
जीवन आर चाहना जीवन माने तो यंत्रणा बेचे थकते बोधाई से सबना पठालें जे नियोती तार काछे आई मिनती पठालें जे नियोती तार काछे आई मिनती ये जीवन आरामी चाहिए ना जीवन माने नमस्कार।